হ্যালো ফ্রেন্ডস তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার তো তোমাদের কাছে আজকে যে ভিডিওটা এনেছি তা হলো তোমাদের পুলিশ ভেরিফিকেশানের জন্য অর্থাৎ ভিআর ফর্মের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডকুমেন্টের তালিকা আর জেল পুলিশের রেজাল্ট কি আজকেই দেবে আর যারা যারা ফেল করেছ এ ডাব্লিউপি কনস্টেবেলে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য খুব মোটিভেশনাল ভিডিও তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো তো তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে মিস্টার মণ্ডলের চ্যানেল থেকে বেস্ট অফ লাক যারা যারা পাস করেছ পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের প্রত্যেকের দিন ভালো কাটুক আর তোমরা যে এসে এই জায়গায় কোয়ালিফাই করেছো তো তোমাদের সম্পূর্ণ নিজের কঠোর পরিশ্রমের জোরে আজ সাকসেস পেয়েছ তাই তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক আমার তরফ থেকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের আর যারা যারা উত্তীর্ণ হতে পারো নাই যারা যারা ফেল করেছো তাদেরও মন ভাঙার কিছু নেই রিসেন্ট একটা ডাব্লিউপি বড়ো ভ্যাকেন্সি আসতে চলেছে তারা এটার উপর আর জোর না দিয়ে এটা তারা ভুলে গিয়ে তারা এই ভ্যাকেন্সিটার উপর প্রিপারেশান নাও যেন এমনভাবে প্রিপারেশানটা নাও যেন কাট অপের উপর না দেখতে হয় যে কাট যদি চল্লিশ যায় আমার নাম্বার যেন ফিফটি থাকে তো সেইভাবে প্রিপারেশানটা নাও যেন আর কাট দিকে ভেলে থাক ভালে থাকতে না হয় আর তোমাদের ভয়ের কিছু কারণ নেই রিসেন্ট তোমাদের খুব বড় একটা ভ্যাকেন্সি আসতে চলেছে তো ওই ভ্যাকেন্সিটার জন্য তোমরা এখন থেকে প্রিপারেশান না তাহলে তোমরা সাকসেস পাবে যারা যারা এ ডাব্লিউ মেল কনস্টেবেল সিলেক্ট হয়েছে তারা সে সাকসেস পাইছে এটাই তারা অনেক দিন আগের থেকে প্রিপারেশান নিয়েছিল তো সবাইকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট প্রত্যেকেরই পুজো খুব ভালোভাবে কাটুক আর প্রত্যেককেই পুজো ভালো হবে কেটে যেন খুব তাড়াতাড়ি তোমরা ট্রেনিংয়ের তোমাদের মোটামুটি এক মাস পর তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে তো ভালোভাবে তোমরা ট্রেনিংয়ে যাবে তো তার আগে তোমরা যে পুলিশ ভেরিফিকেশনের জন্য তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে যে ডকুমেন্টসগুলো দিলে তোমাদের খুব তাড়াতাড়ি ট্রেনিং হবে তো সেটা তোমরা দেখে নাও আর তার আগে বলে রাখি যে জেল পুলিশের রেজাল্ট কিন্তু আজকে তো আর প্রবল প্রবল সম্ভাবনা আছে আজ দুপুর তিনটের পর ওয়েবসাইটে চোখ রাখো দেখেন তোমাদের রেজাল্ট কিন্তু প্রত্যেকেরই দিয়ে দেবে আর প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও যে ডাব্লিউপি মেল কনস্টেবেল কে কে সিলেক্টেড হলে এবারে আর জেল পুলিশে কে কে সিলেক্টেড হবে তাও জানাবে এরপর দেখে নাও যে তোমাদের পুলিশ ভেগির ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে ফার্স্ট অল তোমরা দেখে নাও মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেটের প্রত্যেকেরই কিন্তু তিন কপি করে জেরক্স কী কী দেখে নাও মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট আর বোর্ড সার্টিফিকেট আশা করি দেখে নিলে উচ্চ মাধ্যমিকের দেখে নাও অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেট প্রত্যেকটা কিন্তু তিন থেকে চার কপি করে জেরক্স করে নেবে যাদের যে গ্র্যাজুয়েশান আছে গ্র্যাজুয়েশানের মার্কশিট সার্টিফিকেট আর অ্যাডমিটের জেরক্স তোমরা করে নিতে পারো তো প্রত্যেকটা তিন কপি করে জেরক্স করাবে চার নম্বরে দেখে নাও এস টি এস সি কাস্ট সার্টিফিকেটের জেরক্স অর্থাৎ যে যেটা কাস্ট প্রত্যেকের কিন্তু তিন থেকে চার কপি করে জেরক্স নেবে পাঁচ নাম্বার দেখে নাও গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়া বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ যেটা তোমাদের বলছে যে রেসিডেনাল রেসিডেন্ট বা ইনকাম সার্টিফিকেট তো দুটোই তোমরা নিয়ে নেবে প্রথম লিস্টটা আরেকবার দেখে নাও মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট এস সি এসটি ও কাস্ট সার্টিফিকেট আর গ্রাম পঞ্চায়েত থেকে বাসিন্দা সার্টিফিকেট জেরক্স আশা করি দেখে নিলে সেকেন্ড লিস্ট দেখে নাও স্কুল লিভিং সার্টিফিকেট এই জায়গায় তোমাদের একটা বলে রাখি অনেকে এটা বলবে না যে স্কুল লিভিং সার্টিফিকেটটা কোথার দরকার তোমাদের যে প্রাইমারি স্কুল পড়েছিলে প্রাইমারি স্কুলের স্কি স্কুল লিভিং সার্টিফিকেট যে স্কুলে যদি মাধ্যমিক দিয়েছ আর যে স্কুলে তোমরা স্কুল থেকে কলেজ করেছো তো প্রত্যেকটারই কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট দরকার প্রাইমারি স্কুল হাই স্কুল আর তোমরা যদি যে জায়গায় কলেজ করেছো তো যে যে স্কুলে পড়েছো প্রত্যেকের লিভিং সার্টিফিকেট বা ক্যারেক্টার দুটোর বিষয় পুরো এক পর দেখে নাও একটা খুব গুরুত্বপূর্ণ যে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট তোমাদের লাগবে কি না দেখো যাদের যাদের অ্যাডমিট কার্ড আছে মাধ্যমিকের প্রত্যেকেরা থাকবে তো বার্থ সার্টিফিকেট তোমাদের যেটা মনে হচ্ছে তোমাদের অ্যাডমিট থাকলে হয়ে যাবে বার্থ সার্টিফিকেট লাগবে না তবে বার্থ সার্টিফিকেটের জায়গায় তোমাদের কিন্তু খাতার মটম যে কোনো জায়গার একটা কিন্তু কোর্টের তোমাদের যে জায়গায় তোমাদের কোর্ট আছে কোর্টের একটা জেরক্স থাকতে পার লাগতে পারে তো বার্থ সার্টিফিকেটের অতটা গুরুত্ব নেই তোমরা পুরো বুঝতে পারলে এরপর দেখে না নিজের বাবা মায়ের ভোটের কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ডের জেরক্স নিজের বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ডের জেরক্স দেখে নেলে আর এর দেখে নাও যে নিজের প্যান কার্ড কিংবা ভোটার কার্ড আধার কার্ড প্রত্যেকটার কিন্তু তিন থেকে চার কপি করে জেরক্স করে নেবে নিজের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যে কোনো একটার কিন্তু তাও প্রত্যেকটার করে নেবে দশটায় দেখে নাও স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু খুবই জরুরি স্টেট ব্যাংক এটা কোনো শাখা যেমন না হয় স্টেট ব্যাংকের আর লাস্টে জমির দলিল জমির দলিলটাও একটা খুব গুরুত্বপূর্ণ আর পাসপোর্ট সাইজের ছবি তোমরা প্রত্যেকে তুলে নেবে তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হলো যে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলে নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা যারা সিলেক্টেড হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে